شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. এক ভাই প্রশ্ন করেছেন, যদি জানতে পারা যায় কোন ব্যক্তির রোজগার সম্পূর্ণ অসৎ পথে, তাহলে সে দান মাদ্রাসায় নেওয়া যাবে কি? ভাই যদি আপনি জানতে পারেন যে কোন ব্যক্তির দান সম্পূর্ণ অসৎ পথে, মানে তার হালাল বলে কোনো কিছু নেই, যদি হারামি হয়, এবার যদি জানতে পারে, তাহলে তাকে সে যদি আপনাকে দান দেয়, তাহলে তাকে শাসন করার উদ্দেশ্যে, তাকে শেখানোর উদ্দেশ্যে আপনি তার দান নেবেন না, আপনি তার দান নেবেন না। আর সাধারণভাবে যখন আমরা কোনো দান বা কালেকশন করব, একটা বিষয় আমরা অর্নিং দিয়ে রাখতে পারি বা হয়তো চেকে লিখে রাখতে পারি, হালাল অর্থ দান করুন, হালাল অর্থ দান করুন। সুতরাং এরকম ব্যক্তির দান গ্রহণ না করাই উচিত। যদি দান গ্রহণ করা যায় তাহলে সে উৎসাহিত হবে যে আমি মদের ব্যবসা করে টাকা ইনকাম করছি, তারপরে মাদ্রাসায় আমাকে আরো তো তেল লাগাচ্ছে, আসনে বসতে দিচ্ছে। সুতরাং আপনি যখন সেই ব্যক্তির কাছে দান নেওয়ার জন্য যখন তাকে আসনে বসতে দেন, তখন তাকে বলবেন না ভাই মদের ব্যবসাটা করিয়েন না, বরঞ্চ সেই সব ব্যক্তি যদি স্পষ্ট আপনি বুঝতে পারেন যে তার হালাল হারাম ছাড়া কোনো ইনকাম নেই, আর এটা স্পষ্ট যদি আপনি বুঝতে পারেন, তাহলে এইসব ব্যক্তি দান প্রত্যাখ্যান করাটাই হচ্ছে জরুরি। এক ভাই প্রশ্ন করেছেন, জুমার দিনে আজান চলাকালীন সুন্নাত শুরু করা যাবে কি? ভাই জুমার দিন আজান চলাকালে, অনেক ভাইয়ের হয়তো প্রশ্ন যে জুমার দিন আজান চলাকালে সুন্নাত শুরু করব নাকি আজানের জবাব দিব, এটা হচ্ছে প্রশ্ন। প্রথম কথা যেটা আছে, এর মানে উত্তর কয়েক রকম ভাবে অনেকে যে যেভাবে পেরেছে দিয়েছে। কারো বক্তব্য হলো যে যখন আজান চলাকালীন সে গিয়ে আজানের জবাব দেবে না, সুন্নাত পড়বে। কেন সুন্নাত পড়বে? যে আজানের জবাব দেওয়াটা হচ্ছে সুন্নাত, আর দুই রেখা সলাদ আদায় করাটা মানে সুন্নাতে মুয়াক্কেদা, খুবই জরুরি, সেজন্য সুন্নাত পড়বে। আর একটু পরে খুতবা হবে, খুতবাটা শোনা জরুরি, সেজন্য সেখানে দুই রেখা সলাদ আদায় করবে, আজানের উত্তর দেবে না, এরকম কেউ কেউ বলেছে। আবার কেউ কেউ বলছেন না, বিষয় যেটা হচ্ছে যে আপনি গিয়ে মানে মসজিদে পৌঁছালেন, মসজিদে পৌঁছানোর পরে আজান হচ্ছে, আজানের আপনি উত্তর দিয়ে দেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর দিয়ে দেন, উত্তর দেওয়ার পরে যা নিয়ম পালন করা, তারপর আপনি দোয়া করলেন, দোয়া করার পরে আপনি দুই রেখাত হালকা করে সুন্নাত পড়ে নিন, সুন্নাত পড়ার পরে আপনি খুতবা শুনুন, তাহলে কি হবে, আপনার সৎগুলোর উপরে আমল করা হয়ে গেল। আর আপনি যাওয়ার পরে যদি আপনি আজানের জবাব না দেন, যদি সুন্নাত পড়তে শুরু করেন, তাহলে আপনার কয়েকটা ক্ষতি হতে পারে। এক নম্বর ক্ষতি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান যে ব্যক্তি শুনবে সে জবাব দিবে, সে জবাব দিয়ে তার জন্য ফজিলতের কথা বলা হয়েছে, তাহলে এই ফজিলত থেকে আর এই আল্লাহ সালাম মানে কথা থেকে আপনি বঞ্চিত হলেন। দুই নম্বর হচ্ছে যে আপনি যদি সঙ্গে সঙ্গে আপনি নামাজ যদি শুরু করে দেন, তাহলে আপনার আজানের আওয়াজ আসছে, তাহলে আপনার ডিস্টার্ব হচ্ছে, যদিও আপনি আজান শেষ করার পরে খুতবা চলাকালীনও ডিস্টার্ব হয়, কিন্তু একই বিষয়টা থাকছে। তাহলে আপনি সব কিছুর আমল যদি আপনি করতে চান, তাহলে আপনি আগে গিয়ে আজানে জবাব দিবেন, তারপর নামাজ পড়ুন, তারপরে খুতবা শুনবেন। কিন্তু কেউ যদি মনে করে যে না আমি আজানের জবাব দেবো না, ডাইরেক্ট গিয়ে আমি সলাৎ শুরু করে দেবো, সেটাও করতে পারে, এটা কোনো মানে বাধ্যবাধকতা কোনো বিষয় নয়। এক ভাই প্রশ্ন করেছেন, মায়েতের জানাজার খবর মসজিদের মায়েকে বলা যাবে কি? আমার জানা মতে মক্কার হারাম শরীফে ও নববীতে বলা হয়। মানে ভাই প্রশ্ন করেছেন যে মসজিদের মিনারে যে মায়েতের যে খবর, যুবক ব্যক্তি মারা গিয়েছে, এটা বলা যাবে কিনা, এটা ঘোষণা করা যাবে কিনা, এবং তিনি বলছেন যে আমার জানা মতে হারাম এবং নববীতেও এটা ঘোষণা করা হয়। প্রথম বিষয় যেটা হচ্ছে যে এই ব্যাপারে ওলামা ইকরামদের বিস্তার মতভেদ রয়েছে। একদল ওলামার মতে যে মসজিদে ঘোষণা করা যাবে না, তার দলিল হলো সহি তিরমিজিতে একটা হাদিস আছে, একজন সাহাবী বলছে যে আমার মৃত্যুর পরে কাউকে ঘোষণা দেবে না, কারণ হতে পারে সেটা সেই মানে নিষিদ্ধ আল্লাহ সুবহান যে মৃত্যু সংবাদ ঘোষণা করতে নিষেধ করেছেন, সেটার অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। তো এই হাদিসকে ভিত্তি করে অনেকে বলছেন যে না, মায়েকে ঘোষণা করা যাবে না। আর অনেকেই বলছেন যে আসলে ঘোষণা করা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে গর্বের সাথে যে উমুক সাহেব মানে মারা গিয়েছেন, তার মাটি হবে, এরকম মানে গর্বের সাথে এই ধরনের ঘোষণা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
সুতরাং সাধারণ ভাবে তার মানে জানাজার জন্য লোক জমানোর জন্য মাইকে প্রচার করা সেটা মসজিদে মিনার থেকে হোক বা সাধারণভাবে হোক, এটা আপত্তিকর বিষয় নয়। এখন যেহেতু উভয় পক্ষের মানে কিছু দলিল রয়েছে এবং কিছু যুক্তি রয়েছে, এই জন্য সাধারণভাবে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে উভয় পক্ষের যথেষ্ট দলিল এবং যথেষ্ট যুক্তি রয়েছে, এজন্য বিশেষ করে মৃত্যু ঘোষণা যদি মসজিদের মাইক থেকে না দেওয়া হয় তাহলে সেটাই ভালো। তার কারণ এটা হচ্ছে একটা বিতর্কিত ব্যাপার। আপনি যদি ঘোষণা দেন তাহলে আলেমদের মতে, কিছু আলেমদের মতে আপনি নাজায়েজ কাজ করলেন, হারাম কাজ করলেন, আবার কারো মতে আপনি এটা ভালো কাজ করলেন, তাহলে আপনার সেই কাজটা ভালো হতে পারে আবার হারামও হতে পারে, মানে গুনাহও হতে পারে আবার নেকিও হতে পারে। এখন গুনাহ এবং নেকি দুটোর অপশন থাকছে ধরুন কথার কথা। এখন যদি আপনি রিক্স নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু যদি আপনি না করেন তাহলে আপনি নেকি পাচ্ছেন না কিন্তু গুনাহটা হলো না। আর বিশেষ করে আমাদের নেকির চাইতে গুনাহ থেকে বাঁচাটা বেশি জরুরি, নেকি করার চাইতে গুনাহ থেকে বেশি বাঁচাটা জরুরি। যদি আমরা যদি গুনাহ থেকে বাঁচতে পারি তাহলে আমরা মুক্তি পেয়ে যাব। যদি আমরা এক্সট্রা নেকি না করে যদি গুনাহে কমসে কম বেঁচে যাই তারপরে আমরা নাজাত পেয়ে যাব। সুতরাং এটা হচ্ছে ইখতিলাফি বিষয়। তারপরেও ইসলাম একটা মূলনীতি বলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহিহ জামে সাগির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার হৃদয়ের কাছে ফতোয়া নাও যদিও মুক্তিরে তোমাকে ফতোয়া দিয়েছে। তো যদি কোনো আলেম মনে করেন বা যদি কোনো মসজিদের ইমাম মনে করেন যে না এটা চলবে, সে করবে, কেউ আপত্তি করবেন না। আর যদি কোনো ইমাম সাহেব মনে করে যে না এটা চলবে না, ও করবে না, এতেও আপনারা কেউ জবরদস্তি করবেন না। সুতরাং এখানে তাকে স্বাধীনতা দিতে হবে। তার কারণ হচ্ছে সে তার বুঝ অনুযায়ী কাজ করবে, আপনারা তাকে গোলামের মতো মানে ইচ্ছা মতো বাহানোর চেষ্টা করবে না। সে যেটা সঠিক বুঝবে সেটা করবে, সে হয়তো মাইকে ঘোষণা করুক তারপরে ঠিক আছে, যদি না করুক তারপরে ঠিক আছে, কেউ চাপ সৃষ্টি করবে না। এইসব জিনিসগুলোকে নিয়ে ফিতনা করবেন না। তার কারণ হচ্ছে যে যারা বলছে চলবে এবং যারা বলছে চলবে না উভয় পক্ষে কিছু কিছু দলিল আছে, কিন্তু দলিল কিসের নাই জানেন? আমরা যে কাজটা করছি সেই কাজটা দলিল নাই। কি কাজ করছি? এই সব জিনিসগুলোকে নিয়ে আমরা ঝগড়া ঝামেলা ফিতনা করছি, এর কোনো দলিল নাই। এগুলোকে নিয়ে ফিতনা করা এর কোনো দলিল নাই, কিন্তু দিতে হবে কি হবে না এই পক্ষে উভয় পক্ষে কিছু দলিল রয়েছে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এত লম্বা প্রশ্ন ভাই, চার পাঁচটা প্রশ্ন এক জায়গাতে করে দিয়েছেন। পাঁচ মাস এবং সাত মাসে বিদায় করা জায়েজ না নাজায়েজ? ভাই বিদায় কি জিনিস? এটা হচ্ছে বৈষয়িক বিষয়, মানে একটা সবসময় জিনিস মূলনীতি একটা মনে রাখবেন, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে মুআমালাত, অর্থাৎ বৈষয়িক বিষয়। এই বৈষয়িক বিষয়ের ওসুল এবং ইবাদতের বিষয়ের ওসুল আলাদা। ইবাদতের বিষয়ে ওসুল হচ্ছে সব কিছু হারাম, কিছু করা যাবে না, ইবাদত করা যাবে না, যেটার দলিল থাকবে সেটাই করা যাবে, বাকি কোনো কিছু করা যাবে না। আর বৈষয়িক বিষয়ের ওসুল হচ্ছে যে আপনি সব কিছু করতে পারেন, যেটা নিষেধ সেটাই করা যাবে না। এখন যদি বিদায় করাটা সাধারণভাবে কেউ যদি ইবাদত মনে না করেন, যেটা বৈষয়িক বিষয় প্রথা চলে আসছে, লোকজন এই করছে যে সবাই সবাই কিছু লোকজন কুটুম শব্দ মানে পাঠায় প্রথম সন্তান বেলাতে, সে মানে খুশি হয়, এইসব সাধারণ বিষয় যদি থাকে তাহলে এটা কোনো সমস্যার বিষয় নয়। কিন্তু যদি মনে করে যে না এটা ইসলামে আছে এটা করতে হয়, এতে নেকি হবে বা আর কিছু যদি মনে করে তাহলে এটা চলবে না, এটা বিদাত ও কুসংস্কার হবে। সুতরাং যেহেতু এটা বৈষয়িক বিষয়, সুতরাং এই বিষয়গুলো মানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, এই জন্য বৈষয়িক বিষয় হিসেবে যদি কেউ করে তাহলে করবে, কিন্তু এই বিষয়গুলো দিয়ে যাতে আমরা কারো উপরে অত্যাচার না করি, জুলুম না করি। যেমন বিদায়ের জন্য আমার ক্ষমতা নেই যে এক গাড়ির লোক নেওয়া, কিন্তু তারপরে এক গাড়ির লোক মানে পাঠিয়ে দিল আমাকে, মানে এ করতে হবে। তো এইরকম ভাবে মানে উভয়ের সাথে একটা মহব্বত রেখে যাতে কাজটা হয়, যাতে জুলুম বাজি যাতে না হয়, কারণ এটা হচ্ছে বৈষয়িক বিষয়। আর বৈষয়িক বিষয়ের ওসুল আপনাকে শুনালাম। এবার সাধারণভাবে আমরা হয়তো অনেকেই বলছি না এটা না যায় না যায়, ভাই না যায় হওয়ার পক্ষে কি দলিল রয়েছে? আর বলছে না এগুলো না যায় কিসের মানে দলিলটা কি? এটা তো ইবাদতের ব্যাপার নয়, এটা তো বৈষয়িক বিষয়। দ্বিতীয় প্রশ্ন, সন্তান হওয়ার পর দেখতে গিয়ে কাপড় কিংবা টাকা দেওয়া হয়, সেটি যায় না যায়? ভাই এগুলো তো বৈষয়িক বিষয়, এগুলো কোনো সমস্যার বিষয় নয়।
আপনি দেন চাই না দেন, যদি দেন আল্লাহ উপঢৌকনের ব্যাপারে বলেছেন, উপঢৌকন দেওয়াটা ভালো, মানুষের মনের মধ্যে একটা মহব্বত বৃদ্ধি হয়, মহব্বত সৃষ্টি হয়, সেটা ভালো জিনিস, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। তবে যদি মনে করেন দিন ইসলামের অঙ্গ হিসেবে এটা দিতে হয়, না এর নেকি আছে বা আর কিছু ফজিলত মনে করেন, তাহলে এটা চলবে না। কিন্তু যদি সাধারণভাবে দিতে থাকে, এটা সামাজিক এটা প্রথা, তাতে কোনো সমস্যা নেই, এটা ইবাদতের ব্যাপার নয়। ছেলেদের লজ্জা স্থান কাটানোর সময় যে আমন্ত্রণ করা হয় তাদের কাছ থেকে কুপন নিয়ে যাবে কিনা, কি বলছে কুপন কি পন উপঢোকন উপঢোকন যাবে না যাবে না, সেটি মঞ্চের সামনে উপস্থিত মা বন্ধের সামনে জরুরি। ভাই বিষয় যেটা হচ্ছে যে এই যে খাতনার দাওয়া যেটা বলছেন, খাতনার দাওয়াত, ভাই খাতনার দাওয়াত এটা ইসলামে নেই। আপনারা বলে এটা তো বৈষয়িক বিষয়, আপনারা হয়তো বলতে পারেন, সাহাবি বর্ণনা করেছেন যে আমাদের যুগে খাতনার দাওয়াতে কেউ যেত না, মানে প্রমাণ আছে যার কারণে এটা চলবে না, এটা ইসলামে নেই। সুতরাং এই খাতনার দাওয়াত যেখানে ইসলামে নেই, সেখানে আপনি খাতনার জন্য দাওয়াত দিবেন, তারপরে লোকেরা উপঢৌকন নিয়ে আসবেন, কোনো প্রশ্নই আসে না। মানে যেখানে দাওয়াতই নেই, খাতনা উপলক্ষে যেহেতু দাওয়াতই নেই, সেখানে সে নিয়ে আসবে কি নিয়ে আসবে না, উপঢৌকন দিবে কি দিবে, কোনো প্রশ্নই উঠে না। এখন কেউ ধরুন মদ পান করছে, তো মদ পান করলে বিসমিল্লাহ বলতে হবে কি হবে না, কেউ যদি প্রশ্ন করে তাহলে কি বলবেন? উত্তর হবে এটাই যে মদ যেহেতু হারাম, সেই জন্য মদ পান করার সময় বিসমিল্লাহ পড়া না, কোনো প্রশ্নই উঠবে না। অনুরূপ ভাবে খাতনা যেহেতু দাওয়াত নেই, সেই জন্য সেই দাওয়াতে উপঢৌকন আনবে না আনবে, এর কোনো প্রশ্নই আসে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। হারাম উপার্জন দান হিসাবে নেওয়া হবে না, তবে বেধর্মীদের দান কেন নেওয়া হয়? ভাই প্রশ্ন করেছেন যে আমার হারাম উপার্জন দান নেওয়া যাবে না। ভাই প্রথমত বিষয় যেটা হচ্ছে, যদি আপনি স্পষ্ট ক্লিয়ার হন যে হারাম ছাড়া তার কোনো হালাল ইনকামের সোর্স নেই, সেই জন্য তাকে ঠেকানোর জন্য, সংশোধনের জন্য, সে যাতে শিক্ষা পায় সেই জন্য তাকে তার হারাম সে দান নেবেন না। এখন অমুসলিমদের দান নেওয়া তাহলে হয় কেন? ভাই অমুসলিমদের দান মানেই হারাম, এটা আপনাকে প্রমাণ করতে হবে। একজন অমুসলিম সে ব্যবসা করে, সে অন্য কোনো চাকরি করে যেটা বৈধ ইসলামের দৃষ্টিকোণ থেকে, তো অমুসলিমের সে টাকা পয়সা কি হারাম? না, কখনোই না। অমুসলিমদের টাকা যদি হালাল হয় আপনি তাদের টাকা নিতে পারেন, সমস্যা কিছু নেই। সুতরাং এখানে হালাল হারামের বিষয়টা, যেহেতু একজন মুসলিম, সে নামের মুসলিম অথচ সে সম্পূর্ণ হারামের সঙ্গে জড়িত, তাকে শাসন করা বা ঠেকানোর আপনাদের দায়িত্ব কিছুটা রয়েছে, সেই জন্য তার আপনি দান নেবে না যে তোমার হারাম তোমার আমরা দান দেবো না, তুমি হালাল ইনকাম করো এসবগুলো ছাড়ো, এটা উদ্দেশ্য। আর একজন অমুসলিম আপনি বুঝতে পারছেন যে তার হালাল ইনকাম, তারপরে আপনাকে মানে তার দান নেবেন না, সেটা আপনার ব্যাপার। যদি আপনি কোনো রাজনৈতিক কোনো কিছু ভাবেন যে সে দান করছে কোনো স্বার্থে বা আর কোনো উদ্দেশ্যে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু সাধারণভাবে অমুসলিমদের দান নেওয়া যায়, এমনকি মসজিদেও লাগানো যায়। ইসলামে যদি দলে দলে ভাগ হওয়া নিষিদ্ধ হয়, তবে একজন ব্যক্তি ইসলাম মানার পরেও সে কি মানবরহিত বিধি বিধান মেনে দলে দলে ভাগ হতে পারে? ভাই আচ্ছা ঠিক আছে, আমি বলছি এই বিষয়টা আগে উত্তর করি। ইসলামে যদি দলে দলে ভাগ হওয়া নিষিদ্ধ হয়, ভাই ইসলামে তো দলে দলে ভাগ হওয়া নিষিদ্ধ, এখন ইসলামে যখন দলে দলে ভাগ হওয়া নিষিদ্ধ, তাহলে ইসলাম কি পারমিশন দিয়েছে নাকি যে মানবরহিত বিধানের কারণে? এমনকি ইসলামের জন্য যদি কেউ ইসলামের স্বার্থে যদি দলে দলে ভাগ হয়, মানে যেমন ইসলামের স্বার্থে মানে কি, অনেকে দাওয়াত দিচ্ছে, দাওয়াতের স্বার্থে আজকে আমরা হাজারোটা সংগঠন করে ফেলেছি, আর হাজারোটা সংগঠনের মধ্যে আমরা সবাই দলাদলি করছি। আল্লাহ রাসূল সাল্লামের যুগে আনসার এবং মুহাজির তাদের মধ্যে কোনো একটা কোনো কিছু হয়, অবশ্য আল্লাহ সাল্লামের সাপোর্ট নামগুলো তারা বিশেষ মানে বৈশিষ্ট্য হিসেবে তারা পেয়েছিল। তো যখন একটা ঘটনা ঘটলো তখন বলছে ওহে আনসারের দলেরা তোমরা এসো, আর ওরা বলছে ওহে মুহাজিরের দলে তোমরা এসো। তো আল্লাহ রাসূল বলছেন জাহেলিয়াত তোমাদের মধ্যে এখনো জাহেলিয়াত রয়েছে, তো বর্তমানে অন্যান্য ফিরকা বা মাঝহাব এগুলো তো বাদই দিলাম, বিশেষ করে আমাদের কথা বলছি, আমাদের মধ্যে আজকে হাজারো সংগঠন নিয়ে আজকে আমরা কামড়াকামড়ি করছি, ভাই এগুলো হচ্ছে স্পষ্ট জাহেলিয়াত। সুতরাং এইরকম যখন পরিস্থিতি আসবে যে আমরা মনে করব যে জামাত বিন মৃত্যু জাহেলিয়াতে মৃত্যু মানে আমাদের সংগঠনে যুক্ত হবে, আমার দলে ঢুকতে হবে, তখন এইরকম পরিস্থিতিতে কোনো দলের সঙ্গে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া যাবে না।
এ সম্পর্কে শেখ নাসিরুদ্দিন আলবানি তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিসকে নিয়ে, যেটা সহিহ বুখারীতে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে এরকম যখন সময় হবে মুসলিমদের নেতারা যখন না থাকবে তখন যখন কোন দল থাকবে তখন কি করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সমস্ত দলকে ত্যাগ করে, মানে একটা দল থাকবে না কিন্তু হাজারো দল, ছোটমোটো অনেক দল থাকবে। তো এইরকম পরিস্থিতিতে তুমি সমস্ত দলকে তালাক দিয়ে তুমি গাছের শিকড় আঁকড়ে ধরে থাকো, কিন্তু কোনো দলের সঙ্গে যুক্ত হবে না। তো আপনি আজকে বর্তমানে যদি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হন, তাহলে আপনাকে অন্য সংগঠনের মানে কি কি বদনাম আছে সেগুলো আপনাকে বলতে হবে, অন্য সংগঠনের আমিরের কি কি বদনাম আছে সেগুলো বলতে হবে, আপনার সংগঠনের কি কি ভালো আছে, আপনার আমিরের কি কি ভালো আছে এগুলো বলতে হবে। তো ভাই, যখন আপনি কোনো একটা সংগঠনে ঢুকলেন, আপনি সেই সংগঠনের আমিরের ফজিলত বর্ণনা করার দায়িত্ব নিলেন, আপনার দলের ফজিলত বর্ণনা করার দায়িত্ব নিলেন, অন্য আমিরের কি খারাপ গুণ আছে সেটা বর্ণনা করার দায়িত্ব নিলেন, সে সংগঠনের কি খারাপ দিক আছে সেটা বর্ণনা করার মানে আপনি দায়িত্ব নিলেন, তাহলে এতগুলো যদি আপনি দায়িত্ব পালন করেন তাহলে কোরআন হাদিস কখন প্রচার করবেন? তো ওলামায়ে কিরামদের মানে সার্বিক মতামত যেটা হচ্ছে যে দাওয়াতের জন্য সংগঠন করা যায়, দাওয়াতের জন্য সংগঠন করা যায়, কিন্তু সংগঠনের নামে দলাদলি করা, কামড়াকামড়ি করা, হ্যাঁ, এটা চলছে বর্তমানে, এগুলো না যায়, হারাম। সুতরাং একটা জায়েজ কাজ করতে গিয়ে হারাম কাজে যোগ দেওয়া কোনো ব্যক্তির জন্য বৈধ হবে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। হ্যাঁ ভাইয়ের প্রশ্ন যেটা হচ্ছে, অমুসলিম তার মসজিদ নেওয়া যাবে কি করে, এটা হচ্ছে প্রশ্নের ব্যাখ্যাটা চাই। প্রথম বিষয় যেটা হচ্ছে ভাই, কাবা ঘর কারা নির্মাণ করেছিল? অমুসলিম কাফেরদের, তাদেরই ধন সম্পদ নিয়ে। আমি যদি আর ভাইগুলো মাকতুম করেন তাহলে দেখতে পাবেন তাদের ধন সম্পদ নিয়ে কাবা ঘর নির্মাণ করা হয়েছিল, এক। দ্বিতীয় নম্বর কথা যেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 এ বলছেন, তোমরা পারস্পরিক ভালো কাজে সহযোগিতা করো, মন্দ ও সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। যদি আপনি আগে থেকে আয়াতটা দেখেন তাহলে দেখবেন এটা অমুসলিমদের সঙ্গে সম্পর্কিত, আয়াতটা যদি পূর্ণ পড়েন তাহলে দেখবেন অমুসলিমদের সঙ্গে প্রসঙ্গটা। এখন কথা হচ্ছে ভাই, মসজিদ করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তাহলে ভালো কাজের ব্যাপারে আল্লাহ কি বলছে? এক অপরকে মুসলিম অমুসলিম, অমুসলিম মুসলিম এক অপরের সহযোগিতা করবে। তাহলে কোনো অমুসলিম যদি সহযোগিতা করে মসজিদ নির্মাণ করার জন্য তাহলে আপত্তি কোনো কিছু নেই। আর এর বিস্তারিত যদি ব্যাখ্যা জানতে চান তাহলে আপনি তাফসীর মারিফুল কুরআন সূরা তৌবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 17-18 তাফসীর দেখবেন, তাহলে পেয়ে যাবেন। বা শেখ আব্দুল হামিদ মারানির সলাতে মুবাসির মসজিদ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেখানেও তিনি এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে অমুসলিমদের দান মসজিদে লাগানো যায়। এবং আত্মহারি পত্রিকাতে এই ব্যাপারে একাধিকবার প্রশ্ন করা হয়েছিল যে অমুসলিমদের দান মসজিদে লাগানো যায় কিনা। আত্মহারিক পত্রিকা একাধিক দলিল দিয়ে প্রমাণ করেছে যে অমুসলিমদের দান মসজিদে লাগানো যায়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ফরজ নামাজের শেষে দোয়া করা যাবে ভাই? প্রথম বিষয় যেটা হচ্ছে, আমি বিষয়টি স্পষ্ট করে দেবো, আমি জানি লোকদের উদ্দেশ্য কি, আসলে কি প্রশ্ন করেছে। প্রথম বিষয় যেটা হচ্ছে, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কিনা ভাই? অবশ্যই ফরজ নামাজের পরে দোয়া করা যাবে, জিকির আজকার করা যাবে, তার একাধিক দলিল রয়েছে, এ ব্যাপারে আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হচ্ছে ফরজ নামাজের পর ইমাম মুক্তাদি মেলে ইমাম সাহেব দোয়া করবেন আর মুক্তাদি আমিন আমিন বলবেন কি না, এটা হচ্ছে প্রশ্ন। আসলে এখানে বিষয় যেটা হচ্ছে যে সহিহ বুখারী একটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন, সালাম ফিরালেন, আর সালাম ফিরানোর সাথে সাথেই মহিলারা ভুরভুর করে বেরিয়ে গেলেন। সহিহ বুখারী হাদিসের কথা বলছি। তাহলে তারপরে সাহাবারা একটু অপেক্ষা করলেন যাতে মহিলাদের সাথে বেরিয়ে মহিলাদের সাথে যাতে একাকার না হয়ে যায়, যেটা আজকে আপনাদের জালসাতে কি করেছেন, মহিলা পুরুষে একাকার, যা মেলাতে যা হচ্ছে আজকে বিভিন্ন জায়গায় জালসাতে। তো আল্লাহ রাসূলের যুগে কি হতো, মহিলারা মসজিদ নামাজ পড়তে আসতো, তো সালাম ফিরাতেন আল্লাহ রাসূল সহিহ বুখারী হাদিস, তারপরে মহিলারা ভুরভুর করে বেরিয়ে যেতেন, তারপরে একটু অপেক্ষা করতেন, তারপরে পুরুষরা বের হতেন। তাহলে ভাই, ফরজ নামাজের পরে যদি ইমাম সাহেব দোয়া করবেন আর মুক্তাদির আমিন আমিন বলবেন তাহলে মহিলারা তো তার আগেই বেরিয়ে গেল, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে ইমাম সাহেব দোয়া করবেন আর মুক্তাদিরা আমিন আমিন বলবেন, এর প্রমাণে কোনো সহিত দূরের কথা, কোনো হাসান তো দূরের কথা, জৈব তো দূরের কথা, কোনো জাল হাদিসও নেই। ফরজ নামাজের পরে দোয়া করবে এইভাবে প্রচলিত পদ্ধতিতে, এর কোনো জাল হাদিসও নেই।
বরঞ্চ আরো সহি হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত যে তারা দোয়া করতেন না, বরঞ্চ চলে যেতেন। আবার কিছু হাদিসে দোয়া করার কথা আছে, জিকির আজগার করার কথা আছে, যেমন আমরা বলি আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম বেশ কিছু জিকির আজগার আছে। সেই জিকির আজগার গুলো করবেন সেগুলো হাত না তুলে। আপনি যদি বলেন যে জিকির আজগার বা দোয়ার কথা আছে, দোয়া মানে তো হাত তোলা, তবে দোয়া মানে যদি হাত তোলা মনে করেন আপনি, তাহলে আপনি বিভিন্ন দোয়া পড়েন, যেমন মসজিদে ঢোকার সময় দোয়া পড়েন, বের হওয়ার সময়, খাওয়ার সময়, স্ত্রী সহবাসের সময়, পেশাব পায়খানার সময়। তো দোয়া মানে যদি হাত তোলা হয়, তাহলে এগুলোতে যদি হাত তোলেন তাহলে বুঝবো যে হ্যাঁ দোয়া মানে হাত তোলা আপনি করেছেন, তাহলে ওখানেও করেন। আগে এগুলোতে করতে হবে, তারপরে ওখানে করবেন। সুতরাং এটা অপ্রমাণিত, এটা কোনো প্রমাণ নেই, এটা হচ্ছে বিদআত। এই জন্য ওলামায়ে কিরাম মুস্তাহিদ সমস্ত আলেম এই বিষয়ে একমত যে ফরজ নামাজের পরে ইমাম মুক্তাদি যৌথভাবে দোয়া করা এটা হচ্ছে বিদআত। সকল আলেম এই ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেছেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।